আজকে অক্টোবর স্কুল সার্ভিস কমিশনের নতুন পরীক্ষা পদ্ধতি নিয়োগ সংক্রান্ত যেটুকু আপডেট পাওয়া গেছে সেটা নিয়ে একটু আলোচনা এই ভিডিওতে করবো এবং আপনারাও আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি ভালো কি মন্দ এই বিষয়টাকে কেন্দ্র করে যেমন ধরুন একটা কথা শোনা যাচ্ছে যে সেম অ্যাপ্লিকেশন অর্থাৎ একবার আবেদন করতে হবে এই বিষয়টা কি হতে পারে যেমন ধরুন হয়তো দেখা গেলো যে স্কুল সার্ভিস কমিশন তো এখন তিনটে ফেজে পরীক্ষা হয় আপার প্রাইমারি সেকেন্ডারি লেভেল আর এইচএস লেভেল এবার হয়তো এমন হতে পারে যে একটা ক্যান্ডিডেট আবেদন একবার করবে সেখানে তাকে তিনটে চয়েস দেওয়া থাকবে সে টিক দেবে আপার প্রাইমারি সেকেন্ডারি এইচ এস এবার যদি সে তিনটি টিক দেয় তাহলে তার তাকে একরকম ফিজ দিতে হবে যদি সে দুখানা পরীক্ষার জন্য টিক দেয় তাকে একরকম ফিজ দিতে হবে একটা হলে একটা পাশাপাশি ফিজের যেমন রিজার্ভ ক্যাটাগরির জন্য একটা ছাড় থাকে সেগুলো সমস্ত রইলো দিয়ে তার একটাই অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে সেই অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে সে যখন পরবর্তী পর্যায়ে পরীক্ষা দেবে বা অন্য কোনো প্রসেসিংয়ে যাবে তখন তার ওই একটাই অ্যাপ্লিকেশন আইডি কার্যকর হবে সেটা আপার প্রাইমারি ক্ষেত্রে হোক বা সেকেন্ডারি ক্ষেত্রে হোক বা এইচএস মানে একাদশ দ্বাদশের জন্য হোক এমনটা কিন্তু হতে পারে তার মানে বারবার আবেদন করার ঝামেলাটাকে এড়ানো গেল এই পদ্ধতির মাধ্যমে এবার কি হবে যখন নেক্সট পরীক্ষাগুলো হবে হয়তো ধরুন আপার প্রাইমারি হয়তো পরীক্ষা পরে হবে কিন্তু তখন সে সেম অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সে পরীক্ষাটা দিতে পারবে সেই তার অ্যাডমিট হবে এইভাবে বিষয়টা করতে পারে তাতে করে কি হলো কোনো ক্যান্ডিডেট অনেকেই হয় দুটো পরীক্ষা দেয় বা তিনটে পরীক্ষাও দেয় তাদেরকে বারবার আবেদন করা যে ঝামেলা সেখান থেকে তাদেরকে একটু অব্যাহতি দেয়া যেতে পারে এই সিস্টেমটার মাধ্যমে এরপর যেটা বলা হচ্ছে আপনার মাল্টিপিল র্যাঙ্কিংটা উঠে যাবে এমনটাও কিন্তু শোনা যাচ্ছে এটা আগেও শোনা গিয়েছিল পরীক্ষা পদ্ধতি বা নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য মাল্টিপল র্যাঙ্কিং প্রথাটাকে তুলে দিতে চাইছে তাতে করে কি হবে একজন ক্যান্ডিডেট যে তিন চারটে পোস্ট দখল করে থাকছিল এবং যার ফলে ওয়েটিং লিস্ট থেকে ডাকতে হচ্ছিল এই এই সিস্টেমটাকে সরলীকরণ করা সম্ভব হবে কিন্তু র্যাঙ্কিং উঠে গেলে কিছু মানুষ যারা আছেন রিজার্ভ ক্যাটাগরির বিশেষ করে তারা যে মানে সংরক্ষণের যে সুবিধাটা পেতেন বা যে পদ্ধতি এসএসসি করেছিল তাদেরকে এক্সট্রা একটা সুবিধা দেওয়ার জন্য বা তাদেরকে একটা সুবিধা দেওয়ার জন্য সেই জায়গাটা থেকে তারা কিন্তু একটু আপনার সরে আসতে হবে তাদেরকে সেই সুবিধা পাওয়ার জন্য সেক্ষেত্রে তারা যে বিভিন্ন পথ চয়েস করার সুযোগ পেত তো সেই সুবিধা তারা কিন্তু পাবেন না যদি উঠে যায় সবই কিন্তু এখন যদি কারণ অফিসিয়াল নোটিফিকেশন না হওয়া পর্যন্ত কোনো কিছুই কিন্তু সঠিক নয় তো যেটুকু খবর আসছে মাল্টিপল র্যাঙ্কিং উঠে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল কিন্তু রয়েছে এটা আগেও এই নিয়ে কিন্তু কথা উঠেছিল এরপরে যেটা বলা হচ্ছে কাউন্সিলিংটা বন্ধ করে দেওয়া হবে এখন বিষয়টা হচ্ছে এর আগে যখন এসএসসি হতো অনেক আগেকার কথা বলছি সালটা আমার মনে নেই ভাবলে হতো বেরোবে তো তখন কিন্তু এসএসসিতে কাউন্সেলিং ছিল না একবারে লিস্টেড হলো নাম উঠে যেত যেত কার কত নম্বরে নাম রইলো তারপরে বাড়িতে একবারে চিঠি চলে আসতো যেটাকে স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন লেটার বলা হতো তাতে একবার স্কুলের নাম চলে আসতো সে কোন স্কুলের জন্য হয়েছে তাহলে এবারও কিন্তু সেই পদ্ধতি আসছে এবার এতে করে একটা অসুবিধা হবে কি অসুবিধা বলতে যারা ভালো স্টুডেন্ট যারা ওপরের দিকে র্যাঙ্ক করবে এবার তারা তাদের পছন্দের যে স্কুলটা নিতে পারছিল কাউন্সিলিং এর মাধ্যমে সেটা কিন্তু তারা পাবে না কিন্তু এর ফলে এর মেরিটটা কি এর মেরিট হচ্ছে কাউন্সিলিং করার জন্য একটা লম্বা প্রসেস তাতে করে মাসখানেক সময় নষ্ট হতো সেই সময়টা কিন্তু এবার আর লাগবে না এটা করে কি হবে নিয়োগ প্রক্রিয়াটা একটু ত্বরান্বিত হবে কিন্তু কিছু স্টুডেন্ট যারা একটু উপরের দিকে হবে মেরিট তারা কিন্তু কাউন্সিলিং এর সুবিধাটা থেকে না পেলে তাদের কিন্তু পছন্দের স্কুল ব্যাপারে একটু মনক্ষুণ্ড থাকতেই পারে কাজে কাউন্সিলিং সিস্টেমের মেরিট ডিমেরিট দুটোই কিন্তু আছে তো এই জায়গাটা তুলে দেবে এমন চিন্তা ভাবনা কিন্তু চলছে এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা যেটা বলা হচ্ছে যে মৌখিক বা ইন্টারভিউ বা ভাই বা যাই বলি না কেন এটাকে তুলে দেওয়া হচ্ছে তো এই মৌখিক তুলে দেওয়ার প্রসঙ্গে এর আগেও অনেকে সওয়াল করেছিলেন বা আমিও একটা ভিডিওতে বলেছিলাম এখন ইন্টারভিউর যে দরকার নেই এটা কিন্তু নয় আজকের দিনে আমাদের যে ক্লাস টিচিং এটা কিন্তু আর একমুখী নয় সেই আশ্রমিক প্রথা যে গুরুদেব বলে যাবে আশ্রমের ছাত্রছাত্রী যারা আছে শিষ্য তারা শুনে যাবে সেই সিস্টেম কিন্তু এখন নেই এখন ক্লাসে একটা ইন্টারাকশনের মাধ্যমে ছাত্র শিক্ষকের মধ্যে পঠন পাঠন প্রক্রিয়াটা কিন্তু চলে সেখানে ইন্টারভিউর একটা যৌতিকতা অবশ্যই আছে কিন্তু ইন্টারভিউকে কেন্দ্র করে যে সমস্ত বিষয়গুলি সামনে আসে মাঝে মাঝে বিশেষ করে ধরুন ওই পেন্সিলের নাম্বার দেওয়া বা যেগুলো আমরা শুনেছি আমি কোনোটাই প্রমান সাপেক্ষ সব তো সেই যে বিষয়গুলো পাশাপাশি এবারে যে আপার প্রাইমারি যে মেরিট লিস্ট সেখানেও কিন্তু অনেকে অভিযোগ করেছেন সবই অভিযোগ আকারে তো সেই জায়গাগুলো মাথায় রেখে হয়তো ইন্টারভিউ প্রসেসটা পরিষ্কার তুলে দেওয়া হচ্ছে মৌখিক যে বিষয়টা সেটাকে তুলে দেওয়া হচ্ছে তো এটা আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্ট হয়তো ভালোভাবেই নেবেন যে এটাকে তুলে দেওয়াটাই ভালো বেশ আর একটা যেটা বলা হচ্ছে যে একটাই পরীক্ষা হবে লিখিত পরীক্ষা অর্থাৎ মৌখিক হচ্ছে না শুধু লিখিত পরীক্ষা হবে এবার সেটা নাম যাই সেই পরীক্ষা আপনার যেটুকু খবর নম্বর নম্বর বা পরীক্ষা হবে তো নম্বরটা যাই হোক সেটা এই মুহূর্তে আলোচ্য বিষয় নয় তো তাহলে সেই পরীক্ষাটা হবে সেই পরীক্ষার মাধ্যমে প্যানেল হবে নাকি এখানে এবার একাডেমিক আর প্রফেশনাল কোয়ালিফিকেশনটা যোগ হবে এই জায়গাটা কিন্তু এখনো একটা প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে অর্থাৎ একাডেমিক আর প্রফেশনাল কোয়ালিফিকেশনকে গুরুত্ব দেওয়া হবে কি হবে না এটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন মার্ক পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট লেটার এখন যেটা সিস্টেম আছে মধ্য শিক্ষা পরিষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় এতে করেও কিন্তু প্রসেসটা একটা দীর্ঘায়িত হয় কারণ মধ্য শিক্ষা পরিষদের ওয়েবসাইটে একটা লিস্ট টাঙিয়ে দেয় ডেট দেয় দিয়ে সেখানে সব ক্যান্ডিডেটরা যায় যাওয়ার পর সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসে তারপর স্কুলে যোগদান করে আগে যেটা সিস্টেম ছিল স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাতো এই পদ্ধতি ছিল তাতে একটু সময়টা কিন্তু কম লাগতো কিন্তু এখন মধ্যশিক্ষা পর্ষদ তাহলে এই সিস্টেমটাকে এবার চেঞ্জ করবে কিনা এটা নিয়েও কিন্তু এখন স্পষ্ট কোনো ধারণা কোনো মহল থেকেই পাওয়া যাচ্ছে না পাশাপাশি অ্যাপ্রুভেল লেটার দেওয়ার সাথেই যে বিষয়টা আরো জড়িত সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন তো তাহলে আগে ডকুমেন্টস ভেরিফিকেশনটা যে পর্যায়ে হতো যেভাবে হতো তো সেই ডকুমেন্টস ভেরিফিকেশনটাকে এবার কোন পর্যায়েতে পুশ করা হবে এই বিষয়ে কিন্তু এখনো সঠিক কোনো ধারণা পাওয়া যাচ্ছে না এইগুলো একটা প্রশ্ন চিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে যে ডকুমেন্টস ভেরিফিকেশনটা তাহলে কোন পর্যায়ে হবে তার জন্য কি প্রসেস করা হবে সেটার জন্য কতটা সময় নষ্ট হবে তো যাই হোক মোটামুটি যেটা সরল আকার বোঝা যাচ্ছে যে একটা আবেদন একটা ক্যান্ডিডেট একবার একটা আবেদন করবে সেই আবেদনের ভিত্তিতে সে যে যে পর্যায়ের জন্য পরীক্ষা দিতে চায় সে পরীক্ষা দেবে সেটা দুটো হলে দুটো তিনটে হলে তিনটে আপার প্রাইমারি সেকেন্ডারি ইত্যাদি তারপর যদি একাডেমিক প্রফেশনালকে গুরুত্ব দেওয়া হয় তাহলে সেই সেই নম্বরটাকে যোগ করে তার মেরিট প্রকাশ হবে এবং তারপর সরাসরি তার কাছে চলে যাবে রেকমেন্ডেশন লেটার কারণ কাউন্সিলিং এর কোনো ব্যাপার নেই ভাইবার কোনো ব্যাপার নেই এইবার হয়তো এমনটা হতে পারে যদি মধ্য শিক্ষা পরিষদ থেকে দেয় তাহলে সেখানে ডকুমেন্টস ডকুমেন্টস ভেরিফিকেশন হবে বা ভেরিফিকেশনের তার আগেও অন্য কোনো একটা ফেজের মধ্যে ইনক্লুড করা হতে পারে দিয়ে তারপর অ্যাপয়মেন্ট লেটার সেটা স্কুল থেকে হোক বা ডিআই অফিস থেকে সরি মধ্য শিক্ষা পর্ষদের অফিস থেকেই হোক নিয়ে সে যোগদান করবে প্রসেসটা কিন্তু অত্যন্ত ছোট হচ্ছে এটা একদিকে খুব ভালো কিন্তু যে কথাটা আমি বারবার বলি যে বারবার যেটা লক্ষ্য রাখতে হবে যাতে করে কোনো রকম লিকেজ না থাকে টোটাল যে সিস্টেমটা করা হবে সেই সিস্টেমটা যেন একদম সলিড একটা সিস্টেম হয় তাতে যেন রকম ভাবি কোনো দিক থেকে কোনো রকম বাধা প্রাপ্ত না হয় এসএসসির যে স্মুথ রানিং সেটা যেন স্মুথ থাকে এই বিষয়টা সবাই কিন্তু একযোগে চায় সেটা ক্যান্ডিডেট বলুন তাদের অভিভাবকরা বলুন সবাই কিন্তু এটা চায় যে না প্রসেসটা একটা স্মুথ ভাবে এগিয়ে যায় অন্তত যেন প্রত্যেক বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় তাতে করে কী হবে একটা ক্যান্ডিডেট কোনো একটা বছর যদি আনসাকসেসফুল হয় তার মনে হবে যে ঠিক আছে চলো সামনে নেক্সট ইয়ারে আবার পরীক্ষা বা আবার একবার ভালো করে লাগো এই জিনিসটা হলে কিন্তু মনোবলটা ভাঙবে না বা অনেকের বয়স পেরিয়ে যায় পরীক্ষার দেরি হওয়ার জন্য তো যদি প্রসেসটাকে ছোট করে যদি ছ সাত মাসের মধ্যে টোটাল প্রসেসটা কমপ্লিট করে ফেলা যায় তাহলে কিন্তু এটা এটা কিন্তু সবাই ভালো মনে নেবে তার সাথে যে যে কথাটা বললাম যে লিকেজের জায়গাটা যেন একদমই না থাকে জিরো লিকেজ এবং মেরিট গুরুত্ব পাবে রিটিন পরীক্ষা হোক বা একাডেমিক প্রফেশনাল সেই বিষয়টা সামনে দেখা যাক কি আসছে তো মোটামুটি এই বিষয়গুলো রইল যেটুকু খবর পেলাম একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম এবার অবশ্যই আমি চাইবো আপনারা কমেন্ট করুন আপনারা কমেন্ট করে প্রত্যেকটা যে আইটেমগুলো আমি বললাম তার মেরিট ডিমেরিট আপনারাও বলুন কারণ সকলের সম সমবেত ভাবনা একটা বহিঃপ্রকাশ ঘটলে একটা সুন্দর জিনিস কিন্তু উঠে আসে আলোচনার মাধ্যমে তো আপনারাও আপনাদের মত বিনিময় করুন তার হোটার বিষয়টা আরও পরিষ্কার হবে এবং আগামী দিনে এখন ধরুন এটা সম্পর্কে মাঝে মাঝে আপডেট পাওয়া যাবে তবে আমি বলবো অরিজিনাল বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত এখন কোনোটাই সঠিকভাবে নেবেন না কিন্তু হ্যাঁ খবরগুলো আমাদের রাখতে হবে তো যেমন যেমন খবর পাবো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের চ্যানেল পাশাপাশি ভিডিওগুলি শেয়ার করুন যাতে করে বেকার ভাই বোন যারা আছেন তারাই তথ্যগুলো জেনে উপকৃত হতে পারেন খুব ভালো থাকুন ধন্যবাদ